কোভিড পরিস্থিতির বাড়বাড়ন্তের কারণে কিন্তু যুগান্তরকারী সিদ্ধান্ত নিল ইলেকশন কমিশন। কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা আপনাদের জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই জানানো হবে এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখানে আপনাদের প্রত্যেকের কাছে জানিয়ে রাখবো, আপনারা অবশ্যই আপনাদের বিশেষ একটা কারণের কথা বলবো, যার উপরে আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আপনারা হয়তো গতকাল থেকেই দেখছেন যে মাদ্রাজ হাইকোর্ট কিন্তু পশ্চিমবঙ্গ সহ অন্যান্য স্টেটে যে ইলেকশন করানো হয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ইলেকশনের উপরেই বেশি জোর দেওয়া হয়েছে, সেখানে একটা জিনিস ব্লেম করা হয়েছে মাদ্রাজ হাইকোর্টের পক্ষ থেকে যে এই কোভিড পরিস্থিতির বাড়বাড়ন্তের প্রধান কারণ হচ্ছে ইলেকশন কমিশন। কারণ ইলেকশন কমিশন যদি আগে থাকতে সমস্ত রকম ব্যবস্থা নিত, যদি নির্বাচন এই যে বা যে মিটিং মিছিলগুলো করা হয়েছে সেগুলোতে যদি আগে থাকতে রাশ টানতো, সেক্ষেত্রে হয়তো কোভিড পরিস্থিতি এতটা বাড়তো না পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও, একইভাবে সারা ভারতের ক্ষেত্রেও। তো আপনারা কি এই মতের সঙ্গে সহমত? যদি আপনারা সহমত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনার মতামত, যদি আপনি সহমত নাও হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। কারণ আপনার কিন্তু আপনি এই যে কালকে যে ব্যাপারটা জানানো হয়েছে সেই ব্যাপারটাতে আপনি কি ভাবছেন সেটা কিন্তু অবশ্যই বুকের কাছে আপনি তুলে ধরবেন আপনার মতামতটা। তো যাই হোক, অবশ্যই এবার আজকে যে ব্যাপারটা জানানো হবে যে যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইলেকশন কমিশন, যেখানে বলা হয়েছে কিন্তু সেকেন্ড মে নির্বাচন ফলাফল, অর্থাৎ আমাদের যে সেকেন্ড মে নির্বাচনের ফলাফল বেরোচ্ছে, সেই ফলাফল বেরোনোর পরে কিন্তু কোন রকম বিজয় মিছিল করা যাবে না যে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে, সেই নিষেধাজ্ঞায় কিন্তু জারি করলো ইলেকশন কমিশন। কি জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সহ ভারতের 4 রাজ্য এবং 1টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আগামী 2রা মে। তবে ফল ঘোষণার পর কোনো বিজয় মিছিল বা বিজয় সমাবেশ করা যাবে না। মঙ্গলবার 27 এপ্রিল, অর্থাৎ আজকেই কিন্তু কমিশন সূত্রে জানানো হয়েছে নিষেধাজ্ঞার আওতায় কি কি থাকবে এবং বিস্তারিত ঘোষণা করা হবে। অর্থাৎ আজকেই কিন্তু এই যে নিষেধাজ্ঞা যে করা হচ্ছে সেটা এক প্রকার কনফার্ম, এবং কি কি নিষেধাজ্ঞা থাকছে সেই ব্যাপারটা আজকেই কিন্তু জানানো হবে। নিষেধাজ্ঞার আওতায় কি কি থাকবে তা আজকে বিস্তারিত ঘোষণা করা হবে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV-র প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুডুচেরিতে বিধানসভা ভোট হয়েছে এবং ভোটের ফলাফল ঘোষণা করা হবে আগামী 2রা মে। এবং গত কয়েকদিন ধরে কিন্তু বিভিন্ন মহল থেকেই দাবি তোলা হচ্ছিল যে ফলাফল ঘোষণার পর বিজয় মিছিল বা সমাবেশ বন্ধ করা হোক, তা না হলে করোনা সংক্রমণ আরো বাড়বে। আর এদিকে কিন্তু ভারতের করোনা ভাইরাস পরিস্থিতি সময়ের সঙ্গে সঙ্গে আরো খারাপ হচ্ছে। গত সোমবারও দেশটিতে প্রায় 3,20,000 নতুন রোগী শনাক্ত হয়েছে, এবং এ নিয়ে কিন্তু টানা 6ষ্ঠ দিন যেখানে 3 লাখের বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হলেন। শুধু আক্রান্তের রেকর্ডই নয়, ভয় জাগাচ্ছে কিন্তু মৃতের সংখ্যাও। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে কিন্তু টানা 7ম দিনে 2,000-এর বেশি মানুষ করোনায় মারা গেছে, এবং এই পরিস্থিতিতে কিন্তু নিয়মিত জনসভা করে গেছেন রাজনৈতিক নেতারা, এবং হাজার হাজার মানুষের জমায়েতে কিন্তু হাতে গোনা কয়েকজন মানুষই কিন্তু মুখে মাস্ক পরেছেন। এবং সংক্রমণ যখন লাগামহীন বেড়ে চলেছে, সেই সময় কিন্তু নির্বাচন যে সভা, সেই সভা থেকে কিন্তু নির্বাচন কমিশন একদম গা ছাড়া মনোভাব নিয়ে প্রশ্ন উঠেছে অনেকের মধ্যেই। এবং যে ব্যাপারটা প্রথমে আপনাদের জানানো হলো, গতকাল সোমবার কিন্তু সে নিয়ে নির্বাচন কমিশনের উপর ক্ষোভ প্রকাশ করেছে মাদ্রাজ হাইকোর্ট। এবং করোনায় এত মৃত্যু মানুষের যে হয়েছে সেই কারণে কিন্তু কমিশনকেই দায়ী করেছে এই আদালত। এমনকি বিধিনিষেধ মানা নিয়ে সঠিক পরিকল্পনা দেখাতে না পারলে কিন্তু আগামী 2রা মে কমিশন যে ভোট গণনা সেটা কিন্তু আটকে দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয় আদালত সূত্রে, অর্থাৎ মাদ্রাজ হাইকোর্ট সূত্রে। এবং আপনারা প্রত্যেকেই জানেন ভারতে কিন্তু গত 1 সপ্তাহ ধরে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধির প্রেক্ষিতে বিজয় মিছিল সমাবেশের উপরেও কিন্তু অবশেষে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।